নিউ ইয়র্কের ম্যানহাটনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাণিজ্য মেলা। একই সময় বাংলাদেশি অভিবাসী দিবস 2023 উদযাপিত হচ্ছে। শুক্রবার থেকে ইউএসএ, বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স এবং মুক্তধারা নিউ ইয়র্ক এই আয়োজন করছে। এতে আমেরিকা ও বাংলাদেশের শতাধিক স্টল ও উদ্যোক্তা অংশ নিয়েছে। আয়োজনটি উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এটি সফল করতে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সহযোগিতা করছে। This event will help invest in Bangladesh and export to USA also for both the people, both the business people can have talk, discuss and improve the scenario. বাংলাদেশ ও আমেরিকার সরকারি প্রতিনিধি দলের অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যিক আদান প্রদানের অন্যতম মিলনস্থল। সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার এবারের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। নিউ ইয়র্ক চেম্বারের সাথে অনুষ্ঠানটি হচ্ছে বলে নিউ ইয়র্ক চেম্বারের ছোটখাটো অনেক উদ্যোক্তা এখানে যুক্ত হয়েছেন, সখানিক স্টল এখানেও দেয়া হয়েছে। আমেরিকায় বাংলাদেশের পণ্য রপ্তানি এবং মূলধারায় ব্যবসায়ীদের নিয়ে আইটি বিষয়ক সেমিনার হতে যাচ্ছে। আমেরিকায় রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলায় অংশ নিয়েছে। আমার বিশ্বাস, যেভাবে বাংলাদেশ এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের B2B এবং ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের যে রিলেশনটা তৈরি হচ্ছে, এটি সবচেয়ে বড় প্রয়োজন ছিল। ইপিবির মাধ্যমে ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি, চামড়া এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এই ট্রেড শোতে অংশ নিয়েছেন। আমরা আসলে চেষ্টা করছি যে বাংলাদেশ এবং এরকম আমেরিকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আপনার ব্যক্তিদের মধ্যে যোগাযোগটা আরও কি করে স্ট্রং করা যায়। আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চারটি বরুতে রেমিটেন্স ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রবাসীদেরকে আমি অভিনন্দন জানাই, আপনারা যে রেমিটেন্স পাঠান, এই রেমিটেন্সগুলোই মূলত আমাদের দেশকে সচল রেখেছে। আমেরিকা থেকে আয় বাড়াতে দুই দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাদের নিয়ে হয়েছে একাধিক সেমিনার। প্রোডাক্টগুলিকে আমাদের এই ইউএস মার্কেটে আমরা বায়ারদের কাছে পরিচিত করে যদি তুলে ধরতে পারি, তাহলে আমাদের এক্সপোর্ট আর্নিং অনেকটাই বেড়ে যাবে। প্রতিটি অনুষ্ঠানে সেরা 300 রেমিটেন্স প্রেরককে আমন্ত্রণ জানানো হয়। এ থেকে সেরা 10 জনকে দেয়া হবে রেমিটেন্স পুরস্কার। আমরা চেষ্টা করছি প্রবাসীদেরকে যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে আমরা কিছু সুযোগ সুবিধা দিয়ে, তারা যেন আমাদের সাথে টাকা পয়সা জমা করে, অ্যাকাউন্ট করে, আমরা সুযোগ সুবিধা নিয়ে এখানে মেলায় এসেছি। আমেরিকায় দক্ষিণ এশিয়ার কোনো দেশ হিসাবে প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ আয়োজন করেছেন বাংলাদেশি অভিবাসীরা। তোফাজ্জল লিটন, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।